প্রয়োজনে আল্ট্রাসোনো করা যায় আর বিনা প্রয়োজনে এটা হায়া শরমের পরিপন্থী তাই অবশ্যই পরিত্যাজ্য কারণ আল্ট্রাসোনো করতে গেলে সতর্ক হতে হয় আবার অনেক সময় দেখা যায় মডার্ন ফ্যামিলির মহিলা পুরুষের কাছে যায় মানে মহিলা ডাক্তার আছে কিনা তার কোনো খোঁজও না হয় না তো এগুলি ঠিক না বরং আমরা শুনে থাকি অনেক সময় কি ইচ্ছে এইভাবে যাওয়া হয়ে থাকে ডাক্তারের কাছে এবং এটা একটা মানে বিশেষ মহিলাদের জন্য কি কি আর বলবো মানে আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে এবং এটা দিয়ে এনজয় করে কেউ কেউ আল্লাহ মালিক তো যাই হোক ফাঁসে প্রকৃতির কিছু মহিলা আছে তাদের কথা ভিন্ন তো মোট কথা হলো যে আলটা শোনো এটাতে যাওয়া উচিত নয় হায়া শর্মের পরিপন্থী পর্দার পরিপন্থী কাজী এটা উচিত হবে না না বিনা প্রয়োজনে আর প্রয়োজন দেখা দিলে তো সমস্যা নেই প্রয়োজন তো এমন একটা অবস্থা যার মাধ্যমে হারাম জিনিস হালাল হয়ে যায় সাময়িকভাবে দরত টুবি হল মাহ দরত একটা ফেকি মাসালা রয়েছে যে জরুরি বিষয়গুলি মানে জরুরি অবস্থার বিষয়গুলি হারামকে হারাল করে দেয় সাময়িক ভাবে সেটা কথা ভিন্ন জরুরি মানে ডাক্তার ব্যতিক্রম রয়েছে বা ডাক্তারই পরামর্শ দিল যে আলট্রাসাউন্ড করতে হবে এবং এটা জরুরি যদি এরকম কোন পরামর্শ থাকে তাহলে আলট্রাসাউন্ড করা যেতে পারে এটা একটা প্রয়োজন

মানে সব আওয়াজ করা থেকে কারণ হায়া সরমটা ইমানের অন্তর্ভুক্ত বোখার শরীফ হাদিস আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন ইন্নামিম্মা আদ্রাক নাস ও মিন কালাম ইন নবু আহ মানুষগণ বা জনগণ নবত থেকে নবতের খবর থেকে যা পেয়েছে বা পেয়ে আসছে বহুকাল থেকে সেটা ইজালাম তাসতাহি ফাসনা মাসিত যখন তুমি লজ্জা করবে না তখন তোমার যা ইচ্ছা তাই করো মানে লজ্জাহীন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে বহশার হাদিস সুতরাং এসব বিষয়ে যাওয়া উচিত নয় বিনা প্রয়োজনে বিনা কারণে প্রয়োজন দেখা দিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে খেয়াল করতে হবে মহিলা ডাক্তারকে যেন এই বিষয়ে মানে গ্রহণ করা হয় অর্থাৎ মহিলাকে দেখবে মহিলা ডাক্তার পুরুষকে দেখবে পুরুষ ডাক্তার এটা হলো স্বাভাবিক অবস্থা এটাই হওয়া উচিত যদি এরকম থাকে পর্যাপ্ত পরিমানে যে কোনো সমস্যা নাই মহিলা ডাক্তার আছে মহিলার জন্য পুরুষ ডাক্তার পুরুষের জন্য তাহলে অবশ্য এখানে ব্যাখ্যা রয়েছে যে শেখ বিন বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুইজন অভিজ্ঞ ডাক্তার রয়েছে না দুইজন অভিজ্ঞ ডাক্তার না দুইজন ডাক্তার রয়েছে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার তো মহিলা রোগীর অপারেশন প্রয়োজন যে মহিলা ডাক্তার সে কিন্তু অভিজ্ঞ নয় কিন্তু যে পুরুষ ডাক্তার তার অভিজ্ঞতা বেশি সে ঝানো ডাক্তার এখন কোন ডাক্তারের কাছে রোগীকে নিতে হবে মহিলা মহিলা ডাক্তার পুরুষ কাছে নিতে হবে নাকি ওই মহিলা দুর্বল ডাক্তারের কাছে নিতে হবে শেখ বিন রহমতুল্লাহ আলহে বলেছিলেন যে এটা জরুরি অবস্থা আর যেহেতু এই বিষয়ে নিরাপত্তা একান্ত কাম্য কাজেই এই পুরুষ ডাক্তারের কাছে নিতে হবে এটা অভিজ্ঞতার কারণে তো অভিজ্ঞতা যদি না থাকে সেটা কথা ভিন্ন তাছাড়া মহিলা ডাক্তারের কাছেই যাবে মহিলা রোগী পুরুষ ডাক্তারের কাছেই যাবে পুরুষ রোগী এটাই হলো আসল কথা এর ব্যতিক্রম হবে কি কারণে সেটা তো বুঝতে পেরেছেন অভিজ্ঞতার বিষয় কারণ অপারেশন এমন একটা জটিল বিষয় যে এর সাথে হাত মত জড়িত রয়েছে কাজে অনভিজ্ঞ ডাক্তার দিয়ে শুধু পর্দাকে খেয়াল করে মানে জীবন নাশ করা যায় না এগুলো বেশি খেয়াল রাখতে হবে মানে অবেগগো ডাক্তার আছে পুরুষ আছে মহিলা আছে উভয়ে অভিজ্ঞ দক্ষ সমস্যা নেই তাহলে পুরুষ ডাক্তারের কাছে পুরুষ রোগী যাবে মহিলা ডাক্তারের কাছে মহিলা রোগী যাবে এটা হলো স্বাভাবিক অবস্থা ব্যতিক্রম শুধু হবে অভিজ্ঞতার বিবেশনায় আমানতের বিবেশনায় যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই কুরআন এবং সুন্নাহ

যাদের ভেতর দুনিয়া দারি প্রকট ভাবে বিরাজ করছে যখন শুনছে যে মেয়ে হবে তখন হত্যা করে দিচ্ছে এরকম হাজার হাজার লাখ লাখ শিশুর সমাধি হয়েছে ওই পেটের ভিতরে ভারতে এবং বাংলাদেশের বুকেও লাখ লাখ না হলেও হাজার হাজার হতে পারে এটা খুবই স্বাভাবিক কারণ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে নিচ্ছে ছেলে না মেয়ে মেয়ে হলে ওই পূর্ব যুগের জাহেলিয়াতের মতো জাহেলগুলি কি করে হত্যা করে যদি তার ইতিপূর্বে একটা মেয়ে থেকে থাকে তাহলে আর নাই এই তাকফির দৃষ্টিকোণ থেকে তারা এসব কিছু করে থাকে তো এগুলির অনেক অন্যায় সাইড রয়েছে যার আলোকে আমরা বলতে চাই যে আলট্রাসাউন্ড বিনা প্রয়োজনে ডাক্তারি ইনফরমেশন ছাড়া আবার সেটাও হয়তো প্রয়োজন ভিত্তিক এগুলি ছাড়া আলট্রাসাউন্ডের দিকে যাওয়া উচিত এখন ডাক্তারদের উচিত যে রোগীকে না বলে দেওয়া আলট্রাসাউন্ডের মাধ্যমে যে বাচ্চার কি অবস্থা ছেলে না মেয়ে তাকে বলবে না এবং আমি শুনেছি যে একটা আইন পাশ হতে যাচ্ছে বাংলাদেশে যে আল্ট্রাসনা করতে গিয়ে কোনো ডাক্তারই বলবে না ছেলে মেয়ের অবস্থান যে ছেলে না পেট পেটে আছে ছেলে না মেয়ে কারণ নব্য জাহিলিয়াত পূর্ব জাহিলিয়াতকে ফেল করে দিয়েছে সব বিষয়ে যে মেয়ে শুনলে কি হত্যা করছে আবার ছেলে হলো হত্যার মানে ঝুঁকি নিচ্ছে যদি তার হয়তো প্রয়োজন না থাকে বা হয়তো ছেলে হয়েছে বার মেয়ের প্রয়োজন ছিল এই জাহেল মরক্ষ তখন কি করে তাকে পেটের ভিতরে হত্যার ব্যবস্থা করে ফেলে আল্লাহ তো যাই এই আলট্রাসনের সাথে অনেক জাহেলিয়া জড়িয়ে রয়েছে তো গর্ভাবের কারণে আলট্রাসনো শুধু হয় না আর বিভিন্ন কারণে হয়ে থাকে এক কথা কথাই প্রয়োজন যদি হয় আলট্রাসনো করতে সমস্যা নাই প্রয়োজন নাই আলট্রাসনো করার দরকার নাই করার প্রয়োজন নাই বরং এটাকে হায়ার সারামের পরিপন্থী আর হায়ার শরামের সাথে ঈমানের সম্পর্ক বসতি হয়েছে আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েত দান আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন